প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কাশির সাথে রক্ত যাওয়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকার, তিনি 1982 সালের মে মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্যার। কাশির সাথে রক্ত যাওয়া, এটিকে আসলে কি বলে এবং কাশির সাথে যে রক্ত যাচ্ছে সেটি আসলে কিভাবে বুঝবেন একজন ব্যক্তি? কাশির সাথে রক্ত যাওয়াটা একটা ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি বলি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে মুখ দিয়ে রক্ত পড়বে, এটা কাশির সাথে হতে পারে, কাশি ছাড়াও হতে পারে। যদি আপনি মানে চিন্তা করেন যে ওয়ার্ল্ড পপুলেশনের প্রায় 0.1% যারা আমাদের আউটডোরে আসেন তাদের কাশির সাথে রক্ত যায়, এবং যারা অ্যাডমিটেড পেশেন্ট প্রায় 0.2% পেশেন্টের কাশির সাথে রক্ত যেতে পারে। স্যার, কাশির সাথে যে রক্ত যাচ্ছে এটির কালার বা রংটি আসলে কেমন হয়ে থাকে, কিংবা একজন ব্যক্তি আসলে কীভাবে বুঝবেন যে কাশির সাথে রক্ত যাচ্ছে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? এটা খেয়াল রাখতে হবে যে যদি আপনার কখন হবেন না, মনে করেন যদি এক চামচের কম ব্লাড যায়, এবং যদি আমরা চিন্তা করি যে কোনো কোনো এটা অ্যাকুট ব্রঙ্কাইটিস কিনা, আচ্ছা, বা ব্রঙ্কাইটিস নামে একটা রোগ আছে, মানে কদিন পর পর কাশির সাথে রক্ত যায়, যদি ওই জিনিসটা আমরা চিন্তা করি, এবং পেশেন্টের এক্সরে যদি মোটামুটি নর্মাল থাকে, এবং পেশেন্টের যদি কোনো শ্বাসকষ্ট না থাকে, এবং যদি অন্য কোনো সমস্যা, যে আমরা ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করি, যে ওজন কমে যাওয়া, বুকে ব্যথা বা খাওয়ার রুচি না থাকা, এগুলো না থাকলে পেশেন্ট এক দুদিন ওয়েট করতে পারে, তারপরে চিকিৎসা যেতে পারেন। কিন্তু যদি পেশেন্টের মানে ব্লিডিংটা অনেক বেশি হয়, মানে প্রায় এক কাপের দেখা যায় 3 ভাগের 1 ভাগ বেশি ব্লিডিং হয়, অথবা যদি 7 দিনের মধ্যে আবার ব্লিডিং হচ্ছে, এবং যদি দিন কাশির সাথে রক্ত যাওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে, এবং পেশেন্ট যদি মনে করেন ওজন কমে যাচ্ছে আগে থেকে, বা খাওয়ার রুচি নাই, বা জ্বর থাকতেছে, বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখন অবশ্যই সাথে সাথে হসপিটালে যেতে হবে। কেন যেতে হবে? কারণ চিন্তা করেন আমাদের যে শ্বাসনালীটা, এটার আপনার এটা মাত্র 150 থেকে 200 ml পর্যন্ত ক্যারি করতে পারে ব্লাড বা যে কোনো কিছু। তো যখনই এরকম ব্লাড আমাদের শ্বাসনালীতে চলে যাবে, তাহলে কিন্তু পেশেন্ট শ্বাস নেওয়াই বন্ধ হয়ে যাবে, সাথে সাথে পেশেন্ট মারা যেতে পারে। তো এই জন্যই যখনই এরকম চিন্তা করবে সাথে সাথে ডক্টর কাছে যেতে হবে। নিশ্চয়ই, এবং আপনি বলছিলেন যে এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন। কাশির সাথে রক্ত যাওয়ার কারণগুলো আসলে কি? কাশির সাথে রক্ত যাওয়াটাকে ভাগ করে নিই, যেমন আমরা ট্রু হিমোপটিসিস বলি, ঠিক আছে, মানে যেটা কাশির সাথে রক্ত যাবে, এটা হয় মেনলি যে আমরা বোকাল কর্ড বলি, যে আমরা স্বর তৈরি হয় কথা বলতেছি, এটার নিচে থেকে যে রক্তটা যাবে এটা হচ্ছে ট্রু হিমোপটিসিস, এটা হচ্ছে কাশির সাথে রক্ত যাওয়া। আর বোকাল কর্ড বা স্বরনালীর উপর থেকে যেটা যাবে এটাকে বলি আমরা সিউডো বা ফলস হিমোপটিসিস। এখন কেন ট্রু হিমোপটিসিস হতে পারে, যে আমরা যদি শ্বাসনালীর কথা চিন্তা করি, যে সিওপিডি কারণে হতে পারে, শ্বাসনালী একটা রোগ ব্রঙ্কাইটিসের কারণে হতে পারে, কোনো কারণে যদি আপনার এই জায়গায় ফরেন বডি চলে যায় ওটা ইঞ্জুরির কারণে এটা হতে পারে, অথবা যদি আপনার শ্বাসের থলিগুলো চিন্তা করি ওটাতে আপনার দেখা যায় টিবি হতে পারে, নিউমোনিয়া হতে পারে, তখন এরকম কাশিতে রক্ত যেতে পারে। তারপরে যদি আমরা চিন্তা করি যে রক্তনালী যেটা শ্বাসের পালমোনারি অ্যাম্বুলিজম চিন্তা করি, ওই কারণে হঠাৎ করে কাশিতে রক্ত যেতে পারে। আর যদি আমরা শ্বাসনালীর উপরে চিন্তা করি, নাকে কোনো সমস্যা হলে অ্যালার্জির কারণে হতে পারে, বা পলিপ হতে পারে, বা এপিস্টিসের কারণে হতে পারে, অনেক সময় দেখা যায় পেটের কোনো রক্ত আসতে পারে, যেমন CLD বলি, অথবা পেটে কোনো ক্যান্সার, তখন দেখা যায় তখনও রক্তটা এরকম মনে হবে যে কাশির সাথে যাচ্ছে। আচ্ছা, অথবা যদি আপনার কোনো পেশেন্ট অনেক সময় রক্তকে তরল করার জন্য ইকোস্পিরিন, তারপরে ক্লোপিডাগ্রেল, এই ওষুধগুলো খেতে পারে, এই কারণে কারণে কাশির সাথে রক্ত যেতে পারে। স্যার, কাশির সাথে রক্ত যাওয়া এবং বমির সাথে রক্ত যাওয়া, এই দুটি বিষয় সম্পর্কে একটু আপনার কাছে জানবো। কারণ দুইটা খুবই ভিন্ন জিনিস, এবং যদি আপনি দুইটাকে ভালোভাবে ভাগ করতে না পারেন তাহলে আপনার অনেকগুলো টাকা খরচ হবে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে। আচ্ছা, তো এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, যাদের কাশির সাথে রক্ত যাবে তাদের হয়তো আগে থেকে কোনো কাশি সমস্যা বা ফুসফুসে কোনো সমস্যা থাকতে পারে, মনে করেন অ্যাজমা, সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা লাং ক্যান্সার সমস্যা থাকতে পারে। তারপরে যেটা কফ যেটা বের হবে সেটা উজ্জ্বল লাল হবে অথবা মেরুন কালারের হবে, এবং এটা সাধারণত তরল হবে অথবা কিছুটা জমাট বেঁধে যাবে, যদি হয় আমরা চিন্তা করবো কাশির সাথে রক্ত। আর যাদের বমির সাথে রক্ত যাবে তাদের রক্তটা হবে আপনার কালো বা কালচে বা বাদামি হবে। কেন? কারণ ওই যে পাকস্থলে যে অ্যাসিড আছে, অ্যাসিডের কারণে এটা এরকম কালার হবে, এবং এইটা কফির যে বিচিগুলো যে গুরু করলে যেরকম হয় এরকম 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 হবে কালারটা, মানে কনসিস্টেন্সি যেটা বলি। এবং পেশেন্টের আগে থেকে হয়তো কোনো
নসিয়া থাকবে, মানে বমির ভাব থাকবে বা বমি হইতে পারে বা পেটে ব্যথা থাকতে পারে, পেশেন্টের কোনো কোনো কালো নরম পায়খানা হইতে পারে অথবা পেশেন্টের বমির সাথে রক্ত যেতে পারে, তো এরকম অনেকগুলো সমস্যা থাকতে পারে। হইলে আমরা চিন্তা করবো এটা বমির সাথে রক্ত। স্যার, যখন কাশির সাথে রক্ত যাচ্ছে তখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হলো কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তখন? প্রথমে যেটা আমরা চিন্তা করবো যে এটা কি শুধু কাশির সাথে রক্ত যাচ্ছে না আসলে ট্রু হেমোপটিসিস না সিডোহেমোপটিসিস, এটা আমরা চিন্তা করবো যে এটা আসলে কি ফুসফুস থেকে আসতেছে না ফুসফুসের উপর থেকে আসতেছে না পেট থেকে আসতেছে। ওইভাবে হলে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলো অনেক কম টাকায় অনেক ইজিলি করতে পারবো। এখন যদি আমরা চিন্তা করি যে না এটা আসলে কাশির সাথে রক্ত যাচ্ছে ট্রু হেমোপটিসিস, প্রথম যেটা আমরা করি যে একটা সিবিসি করি, একটা রক্ত পরীক্ষা করি যে আসলে এটা কি অনেক দিন ধরে রক্ত যাচ্ছে না আসলে হঠাৎ করে হইলো, এটাকে নিউমোনিয়া কিনা, মানে রক্তের কাউন্ট আমরা চিন্তা করি অনেক বেশি কিনা, অথবা আপনার রক্তে হিমোগ্লোবিন দেখি মানে অ্যানিমিয়া চিন্তা করি অনেক দিন হলে অনেক সময় রক্তে করা যায়, অনেক সময় ইএসএটা দেখি আমরা মানে কোনো খারাপ কোনো কজ কিনা টিবি কিনা ক্যান্সার কিনা এরকম চিন্তা করতে পারি। এর পরবর্তী যেটা করি আমরা একটা বুকের এক্স রে করি, এটা হচ্ছে বেসিক পরীক্ষা। এই একটা বুকের এক্স রে দিয়ে কিন্তু আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। একটা বুকের এক্স রে দিয়ে আপনি টিবি ডায়াগনোস করতে পারবেন, যদি আপনার বুকের উপরে দিকে কোনো শেডো থাকে পেচি অপাসিটি বলি আপনার ছাড়া ছাড়া শেডোগুলো, ওইটা আমাদের টিবি দিকে যায়। অনেক সময় বুকের এক্স রে পানি থাকতে পারে, এটা টিবির কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় এক্স রের মধ্যে কোনো মাস লিশন থাকতে পারে যেটা আমাদের ক্যান্সারের দিকে নিয়ে যাবে, অথবা যদি কোনো নিউমোনিয়ার মতো কোনো ফিচার থাকে তাহলে আমরা নিউমোনিয়ার লাইনে পরীক্ষা করবো। অনেক সময় দেখা যায় অনেকগুলো শেডো থেকে ছোটো ছোটো রিং শেডো বলি, তো ওইটা যদি হয় আমরা চিন্তা করি ফুসফুসে কোনো ফোড়া কিনা বা কোনো বড় ফোড়া কিনা, ঠিক আছে। অথবা অনেক সময় যদি এক্স রে নর্মাল থাকে আমরা চিন্তা করবো ওটা ব্রঙ্কাইটিস কিনা, তো একটা এক্স রে দেখে কিন্তু আপনি অনেকগুলো পরীক্ষা কমায় নিয়ে আসতে পারবেন, আপনার স্পেসিফিক পরীক্ষা করতে পারবেন, রোগীর জন্য অনেক সাশ্রয় হবে। স্যার, কাশির সাথে রক্ত যাওয়ার হিস্ট্রি কতদিনের থাকবে তখন? উন্নত দেশগুলোতে কাশির মেইন কারণ হচ্ছে ব্রঙ্কাইটিস, ক্যান্সার এবং ব্রঙ্কাইটিসিস, কিন্তু আমাদের মতো দেশগুলোতে মেইন কারণ হচ্ছে কিন্তু টিবারকুলোসিস, প্রায় 80% কজ হচ্ছে টিবারকুলোসিস, আমেরিকাতে মাত্র 7%। তো এই ক্ষেত্রে যদি এরকম হয় 3 সপ্তাহ বেশি পেশেন্টের কাশি থাকবে, পেশেন্টের হয়তো রাতে রাতে জ্বর আসতে পারে এবং ঘাম দিয়ে জ্বর ছাড়বে, পেশেন্টের খাবার রুচি কমে যাবে, পেশেন্টের ওজন কমে যেতে পারে, পেশেন্ট শুকিয়ে যাবে, তখন কাশির সাথে যদি রক্ত যায় এটা হবে ছাড়া ছাড়া রক্ত বলি আমরা, স্টিকি হেমোটিসিস মানে কফির সাথে লেগে লেগে যাবে এটা, তখন আমরা হয়তো যক্ষ্মা লাইনে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এক্স রে বা আপনার কফ পরীক্ষা করে আমরা কনফার্ম করব। স্যার, আর কোনো আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? কারণ আসলে যখন কাশির সাথে রক্ত যাচ্ছে সকলে আসলে উদ্বিগ্ন হয়ে যান, এবং আরেকটি বিষয় আপনি বলছিলেন যে বমির সাথে রক্ত যাওয়া, সেক্ষেত্রে আসলে অন্যান্য কোনো পরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? যখন আপনার এরকম এক্স রে আমাদেরকে সাজেস্ট করবে যে আমরা কোন পরীক্ষাটা করব, তারপরে যদি মনে হয় যে এটা নিউমোনিয়া তাহলে আমরা রক্ত পরীক্ষা করব, ঠিক আছে। হয়তো আমরা যদি মনে হয় খারাপ নিউমোনিয়া আমরা সিটি স্ক্যান করতে পারি, তারপরে আপনার অন্যান্য সিআরপি বা অন্য মার্কারগুলো করতে কফ পরীক্ষা করে দেখতে পারি যে কফে কোনো জীবাণু আছে কিনা, কোন ধরনের জীবাণু, আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক দিব, নিউমোনিয়ার ক্ষেত্রে এটা হবে। যদি আমরা চিন্তা করি যে এক্স রে দেখে এটা মনে হচ্ছে মাস লিশন ক্যান্সার, তখন আমরা চিন্তা করবো এটা কি আসলে সেন্টারের দিকে আছে না পেরিফেরের দিকে আছে। যদি সেন্টারের দিকে মনে হয় তাহলে আমরা প্রথম পরীক্ষা হবে ব্রঙ্কোস্কোপি, যদি এটা পেরিফেরের দিকে মনে হয় তাহলে প্রথম পরীক্ষা হবে সিটি স্ক্যান, সিটিকালের ডেফিনিসি হবে। যদি আমাদের মনে হয় যে না এটা ব্রঙ্কাইটিসিস তাহলে আমাদের একটা পরীক্ষা করবো এইচআরসিটি, তাহলে আমরা বুঝবো যে কোন কোন লাংসে ইনভলভ করছে, কতটুকু ইনভলভ করছে, কতজন রক্ত যেতে পারে, কী সমস্যা হতে পারে, এটা আমরা ব্রঙ্কাইটিসিস ডায়াগনোস করবো। যদি আমাদের মনে হয় যে না এটা পালমোনারি অ্যাম্বোলিজম হতে পারে, মানে ফুসফুসের রক্তনালীটা জল বেঁধে যেতে পারে, তখন আমরা সিটিপিএ যেটা বলি এনজিওগ্রাম, পালমোনারি এনজিওগ্রাম, ওই পরীক্ষাটা করবো। যদি আপনি যেটা বললেন যে না পেটে কোনো মনে হচ্ছে আমাদের পেশেন্টের পেটে পানি আসে, পেশেন্টের আগে থেকে জন্ডিস ছিল, ঠিক আছে, কদিন পর পেটে পানি আসে, হাত পা ফুলে যায়, তখন আমরা যেটা করবো এন্ডোস্কোপি করবো, তারপরে একটা আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি। স্যার, যখন নিশ্চিত হলো যে এই রোগটি হয়েছে, পরবর্তীতে আপনারা কীভাবে কাউন্সিলিং করে থাকেন? এটা আসলে নির্ভর করে যে কোন রোগটা হয়েছে, কোন কারণে আপনার রক্তটা যাচ্ছে। যদি মনে করেন বেশিরভাগ কজ তো আসলে ব্রঙ্কাইটিস, মোস্ট অফ দ্য কমন কজ, তো এই ক্ষেত্রে যদি হয় আমাদের দেশে সবচেয়ে বড় আমরা যেটা ভুল করি যে ব্রঙ্কাইটিস যেটা হয় এটা হবে কি হঠাৎ করে প্রচণ্ড কাশি হবে, মনে হচ্ছে একদম বুক ফেটে যাচ্ছে, কিন্তু পেশেন্টের কোনো জ্বর থাকবে না, পেশেন্টের কোনো বুকে ব্যথা থাকবে না, ওজন নর্মাল থাকবে, তার বুকের এক্সে নর্মাল থাকবে, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি ভাইরাল দেওয়া হয়, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনুসাইটিস ভাইরাস, এই ভাইরালগুলো দিয়ে হয়। এক্ষেত্রে আমরা পেশেন্ট শুধু কাউন্সিলিং করবো যে না এটা কোনো সমস্যা না, এটা আসলে ভাইরাল দিয়ে হয়েছে, আপনি ওয়েট করতে পারেন। স্যার, সেক্ষেত্রে আসলে এর চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে? কারণ আসলে যে কোনো সমস্যা হলেই আসলে এক ধরনের প্রবণতা রয়েছে যে অ্যান্টিবায়োটিক খাওয়ার, চিকিৎসা পদ্ধতি যদি একটু আপনার কাছে জানতে। যদি এরকম আমরা একুট ব্রঙ্কাইটিস চিন্তা করি পেশেন্টের, তখন আমরা ইয়ে করবো যে না পেশেন্টের এর সাথে কোনো জ্বর নাই, নিউমোনিয়া নাই, বা পেশেন্টের ক্রনিক ব্রঙ্কাইটিস নাই, অনেকদিন ধরে কাশি নাই, তাহলে আমরা যেটা করবো পেশেন্টকে শুধু কাউন্সিলিং করবো যে না আপনি টেনশন করুন না, এটা একটু পানি বেশি খাবেন, এটা ঠিক হয়ে যাবে, আমরা 3 সপ্তাহ পর্যন্ত ওয়েট করবো, এটা কোনো ঝামেলা করবো না, কোনো অ্যান্টিবায়োটিক খাবেন না। আর যদি মনে হয় যে না এটাতে কিছুটা হুপিং কফ ইদানিং খুব বেড়ে যাচ্ছে, হুপিং কফ মনে হচ্ছে, মনে করেন কাশি দেওয়ার সময় একটা বুকে একটা সাউন্ড হবে
হুক করে একটা সাউন্ড হবে এবং কাশির পর পরে অনেক সময় বমি হয়ে যায়। তো এখানে যদি হুপিং কফ হয় তাহলে আমরা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক দিলেই হবে। স্যার, আমাদের যে যক্ষার চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি। এখানে যেটা হবে, যদি আমাদের মনে হয় যে যক্ষা, তো আমরা কফটা পরীক্ষা করে কনফার্ম করলাম যে পেশেন্টে আসলে কফে জীবাণু আছে কিনা। এক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, পেশেন্টকে কাউন্সেলিং করা। কফে জীবাণু পাওয়া গেছে, এটা আপনার থেকে অন্যদের ছড়াইতে পারে। তো আপনি মিনিমাম 15 দিন একদম রেগুলার মাস্ক পরে থাকবেন, একটা আলাদা রুমে থাকবেন, এবং আপনাকে যদি কেউ খাবার দিতে আসে উনিও মাস্ক পরে আসবেন এবং ওষুধটা রেগুলার খাবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা সাধারণত ডটস রেফার করি, ওনারা রেগুলার মনিটর করে ওষুধটা দেন। এবং পেশেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই ওষুধটা রেগুলার 6 মাস খেয়ে যেতে হবে। অনেকেই একটা যেটা ঝামেলা হয় যে ওনারা দেখা যায় যে 1-2 মাস পরে দেখা যায় উনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, ওষুধটা বন্ধ করে দেন পরবর্তীতে, এবং যক্ষার খুব খারাপ এমডিআর টিবি হয়ে যায় এবং এটা ওনার জন্য পুরো দেশের জন্য একটা ক্ষতিকর সমস্যা নিয়ে আসে। সেক্ষেত্রে ক্যান্সারের সাথে ব্রঙ্কিয়াল কার্সিনোমা যেটি আসলে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে এই কাশির সাথে রক্ত যাওয়ার প্রবণতা রয়েছে কিনা? ব্রঙ্কাইটিসের পরেই বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সার একটা সমস্যা থাকে। তো এই ক্ষেত্রে যে রক্তটা যাবে, এটা অনেক সময় দেখা যায় অনেক বেশি পরিমাণ রক্ত যাবে এবং এই ক্ষেত্রে পেশেন্টের অনেকদিন ধরে কাশি থাকবে, হঠাৎ করে হয়তো কাশিতে রক্ত যাচ্ছে। সাথে যেটা হবে, পেশেন্টের বুকে ব্যথা থাকতে পারে, পেশেন্টের ওজন কমে যেতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে। তো এক্ষেত্রে যখন আমরা একটা এক্সরে করবো, এক্সরে দেখে আমরা ডিসিশন নিব যে পরবর্তীতে কি আমরা সিটি স্ক্যান করবো না ব্রঙ্কোস্কোপি করবো। অনেক সময় দেখা যায় বুকে পানি আসতে পারে, এক্ষেত্রে আমরা চিন্তা করবো যে বুকে পানি বের করবো না আধুনিক ফ্লুরোস্কোপি পরীক্ষা করবো। এটা আসলে একটা বুকের এক্সরে দেখে আমরা ডিসিশন নিব যে কোন ধরনের পরীক্ষা করবো, পেশেন্টের আমরা কোন ট্রিটমেন্ট দিব, কোনটা পেশেন্টের জন্য ভালো হবে। যদি মনে করেন বুকে পানি আসে, আমরা পুরো পানিটা বের করতে হবে, বের করে পানিটা যাতে প্রভৃতি না আসে এটা একটা ব্যবস্থা করতে হবে, ফ্লুরোডিসিস যেটা বলি। এটা করার পরে আমরা অনকোলজিস্টের কাছে রেফার করবো ওনাকে ফুল ক্যান্সার ট্রিটমেন্ট দেওয়ার জন্য। নিশ্চয়ই কাশির সাথে রক্ত যাওয়ার বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমরা জানি ফুসফুস আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটির মাধ্যমে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস আমরা নিয়ে থাকি। মূলত যদি আমাদের শ্বাস প্রশ্বাসে ব্যাহত হয় বা কোনো ধরনের অসুবিধা হয়, তখন কিন্তু আমরা বড় রকমের সমস্যা বা অসুবিধাগুলো আমরা ফেস করে থাকি। তাই চেষ্টা করতে হবে দৈনন্দিন পুষ্টিকর খাবারের মাধ্যমে আমাদের ফুসফুসটাকে ভালো রাখতে। অনেক সময় দেখা যায় বিভিন্ন রোগ বা বিভিন্ন কারণেও কিন্তু এই ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। যেমন যদি কোনো সময় আমাদের করোনা বা অন্যান্য কোনো যদি ভাইরাস আক্রান্ত ডিজিজ হতে পারে, তখনও দেখা যায় ফুসফুসে আক্রান্ত হতে পারে। এছাড়াও কিন্তু আমাদের যখন ঠান্ডা কাশি জ্বর বা এই ধরনের সমস্যা হচ্ছে, তখনও কিন্তু আমাদের ফুসফুসের উপরে প্রভাবটা পড়ে। এবং দেখা যাচ্ছে ফুসফুসটা যখন আমাদের কোনো কারণে যদি ড্যামেজ বা কোনো সেল ড্যামেজ হয়ে থাকে, তখন কিন্তু ওটা আমাদের বিরূপ একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে। তাই আমাদের চেষ্টা করতে হবে ফুসফুস যেন সবসময় সুন্দর এবং আমাদের হেলদি থাকে, সেটাকে খেয়াল রাখা। এবং ফুসফুসকে হেলদি রাখার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন আমাদের যে পুষ্টিকর খাবার সেটাকে নিশ্চিন্ত করা। পুষ্টিকর খাবার বলতে আমরা বুঝি সুষম খাবার, এবং এই সুষম খাবারের মধ্যে কিন্তু আমরা জানি খাদ্যের 6টি গ্রুপ বিদ্যমান থাকতে হবে, যেমন আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি। এবার এই খাবারের পাশাপাশি কোন বিশেষ খাবারগুলো আসলে আমাদের ফুসফুসকে ভালো রাখতে পারে, আসুন আমরা জেনে নিই। ফুসফুস ভালো রাখার জন্য কিন্তু আমরা কয়েকটি নাম বলতে পারি, যেমন আপেল এর মধ্যে অন্যতম। আপেলে আসলে আমরা এমন পুষ্টিকর উপাদান রয়েছে যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের বডিতে অনেক বেশি উপকার করে থাকে, বিশেষ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বুস্ট করে থাকে। এবং এই আপেলটা যদি আমরা প্রতিদিন একটি করে গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের ফুসফুসটা ভালো রাখা সম্ভব। এরপরে আসি আমাদের আরও যে পুষ্টিকর খাবার যেটা আমাদের ফুসফুসকে ভালো রাখছে, সেটা হচ্ছে টমেটো। টমেটো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি খাবার এবং এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টি উপাদান রয়েছে, আমরা জানি পটাশিয়াম সহ বিটা ক্যারোটিন এবং অন্যান্য, যেগুলো আমাদের এই ফুসফুসকে ভালো রাখতে হেল্প করে থাকছে। এই টমেটো এবং আপেলের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের খাবার হলো হচ্ছে মিষ্টি কুমড়া। আমরা জানি মিষ্টি কুমড়ার মধ্যে ক্যারোটিনয়েড রয়েছে এবং এছাড়াও কিন্তু এটার মধ্যে ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকাতে এটি কিন্তু আমাদের ফুসফুসকে ভালো রাখে। এবং আমরা জানি যে ফুসফুসের জন্য কিন্তু যে নিউট্রিয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আমাদের শরীর থেকে ওয়াটার রিটেনশনটাকে রিডিউস করে থাকে এবং দেখা যাচ্ছে আমাদের ব্লাড প্রেশারটাকে সচল রাখছে, এবং ব্লাড প্রেশারটাকে সচল রাখলে কিন্তু আমাদের ফুসফুসটাও কিন্তু ভালো থাকছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বডিতে
আমাদের প্রোটিন ইনটেক এবং আমাদের আয়রনের মাত্রা ঠিক রাখা। আমরা জানি প্রোটিনযুক্ত খাবার থেকে কিন্তু আমরা আয়রন পেয়ে থাকি এবং আয়রনযুক্ত খাবারের মাধ্যমে কিন্তু আমাদের বডিতে আমরা হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে পারি। মূলত আমাদের বডিতে হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন সাপ্লাই করে থাকে এবং যখন আমাদের অক্সিজেন সাপ্লাইটা কমে যায় বা হিমোগ্লোবিনটা কম হয় তখন কিন্তু আমাদের সেল সরবরাহ সেটা কিন্তু কমে যাচ্ছে এবং কমে গেলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের ফুসফুসে প্রভাব হতে পারে। তাই চেষ্টা করতে হবে আয়রনযুক্ত খাবারটাকে ঠিক রাখা এবং আয়রনযুক্ত খাবারটা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। প্রোটিনযুক্ত খাবারের মধ্যে যেমন রয়েছে দুধ, ডিম, মাছ, মাংস, ডাল এবং অন্যান্য খাদ্য উপাদান। তাই এই খাবারগুলো আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় এনশিওর করতে হবে। পাশাপাশি ফুসফুসকে ভালো রাখার জন্য কিন্তু কাঁচা হলুদ, রসুন, গ্রিন টি এগুলো অনেক উপকারী। তাই আমাদের চেষ্টা করতে হবে এই ধরনের কিছু কিছু পুষ্টি উপাদান, বিশেষ করে আমাদের প্রতিদিন দুটি করে ফল, তার মধ্যে একটি অন্যতম আপেল, আমাদের সবজির মধ্যে মিষ্টি কুমড়া, টমেটো, হলুদ যে ফলগুলো বা হলুদ যে সবজিগুলো আমরা খাচ্ছি সেগুলোকে এনশিওর করা, পাশাপাশি যেই স্পাইসগুলোর নাম বলেছি কাঁচা হলুদ, রসুন এবং আমাদের ড্রিঙ্কের মধ্যে যে গ্রিন টি, এগুলো আমাদের ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে থাকে। তাই চেষ্টা করতে হবে প্রতিদিন সুষম খাবার খাওয়ার পাশাপাশি বিশেষ করে এই পুষ্টিকর খাবারগুলোকে এনশিওর করা, তাহলে আমরা কিন্তু আমাদের ফুসফুসকে ভালো এবং হেলদি রাখতে পারবো। আমরা অনেক সময় দেখি যে আসলে বারবার রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে আসলে পেছনে কোন কারণগুলো রয়েছে এবং কী কী প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব? আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক পেশেন্টে কদিন পর পর রক্ত যায়। এখানে যেটা খেয়াল রাখতে হবে যে মেইন যেটা কারণটা এটা হচ্ছে ব্রঙ্কাইটিস, ঠিক আছে? ফুসফুসের মধ্যে অনেকগুলো ফোড়া হয় এবং এটা খুবই ডেঞ্জারাস একটা রোগ। দেখবেন যে সকালে ঘুমতে উঠলে আপনার একদম পচা কফ বের হবে এবং তার লাইফটা হেল করে দেবে। এটা সাধারণত যদি অ্যাজমা বা সিওপিডি যদি প্রপারলি চিকিৎসা না করি তখন এই সমস্যাগুলো হবে। আরও অনেকগুলো কারণ হতে পারে, যেমন যদি কোনো কারণে ফুসফুসের মধ্যে ফরেন বডি চলে যায় বা যদি কোনো বিনাইন ক্যান্সার থাকে, আমরা বলি কার্সিনোমা টিউমার, ওইটার কারণে হতে পারে। অনেক সময় আর্টেরিওভেনাস মেলফরমেশনের কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় যদি লং টাইম ক্যান্সার থাকে তাও এরকম বারবার রক্ত দিতে পারে। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার কী কারণে হচ্ছে এটা ট্রিটমেন্ট করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন হঠাৎ করে এরকম রক্ত যেতে পারে, এটার বাচ্চাদের মেইন কারণ হচ্ছে নিউমোনিয়া, মানে ইনফেকশন একটা মেইন কারণ। দুই নম্বর কারণ হতে পারে ব্রঙ্কাইটিস, আর তিন নম্বর যদি চিন্তা করি আমাদের দেশে পালমোনারি টিউবারকুলোসিস। আর সবচেয়ে কমন বাচ্চাদের যেটা হয়, অনেক সময় বাচ্চাদের অনেক সময় হার্টের সমস্যা থাকে, আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ, এটার কারণে দেখবেন বাচ্চাদের প্রায় সময় কাজের সাথে রক্ত যেতে পারে। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কাশির সাথে রক্ত যাওয়া নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একজন নারী যখন মেনোপজে চলে গেছেন, অর্থাৎ তার এক বছর ধরে মাসিক বন্ধ এবং তার বয়সটি সাধারণত 45-55, এই বয়সে গিয়ে তার একটানা এক নাগাড়ে এক বছর মাসিক বন্ধ থাকলে আমরা বলি সেটাকে মেনোপজ। এবং এই এক বছর পরে যদি তার কোনো ধরনের জনিপদ দিয়ে রক্ত যায়, সেটি একদিন হতে পারে অথবা কয়েকদিন হতে পারে অথবা সাইক্লিক্যাল হতে পারে, তখনই আমরা সেটাকে পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।